हेलो एवरीवन, वेलकम टू WBCS जर्नी। आज के थेके आमरा मॉडर्न हिस्ट्री स्टार्ट करब। और तुम्हारा जानो आमरा एटा वन लाइनर फॉर्मेटे ही करी, एबार मॉडर्न हिस्ट्रीरो एकटा न्यू प्लेलिस्ट करे देव। सो तुम्हारे जाते क्लासगुलो करते सुविधा है, जरा पढ़े देखबे तारा हय कि माने एनसियंट हिस्ट्री और मॉडर्न हिस्ट्री मिडिएवल हिस्ट्री एकसाथे करे दिले तोमादेरई समस्या। ओई जन्य प्रत्येकटारई आलादा प्लेलिस्ट आछे, तोमरा ओखान थेके देखते पारबे। एबार एर आगे आमरा करे निएछिलाम पुरो मिडिएवल हिस्ट्रीर, वन लाइनर फॉर्मेटे पुरो कमप्लीट हो गेछे। सो আজকে থেকে আমরা মডার্ন হিস্ট্রি শুরু করব। তোমাদের অনেকজনের ডিমান্ড ছিল ম্যাম কবে থেকে মডার্ন হিস্ট্রি স্টার্ট করবেন, তার কারণ সবাই জানো যে WBCS এ মডার্ন হিস্ট্রি পার্টটার ওপর থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো এবার দেখো আমরা শুরু করছি আজকের ক্লাস। আর আজকে টোটাল আমরা করব কোন চ্যাপ্টারটা, ফার্স্ট হচ্ছে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্স। এই অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্স মিনস ইউরোপিয়ানরা যখন ভারতে ফার্স্ট আর কি আসছে, এবং সেই সময়ের কিছু ইনসিডেন্টস, এবং তারা কে ফার্স্ট আসছে, কবে আসছে, কোন কোম্পানি আসছে, সো সেইগুলো আমরা পড়বো। এবং এই রিলেটেড টোটাল আজকে 55টা মতো কোশ্চেন আছে, সো তোমরা ভালো করে দেখে নাও। এবার ক্লাস শুরুর আগে একটা কথা বলি যে দেখো এখানে WBCS এর পার্সপেক্টিভে যদি দেখো, এখানে কিন্তু প্রিলিমিনারির কথা বলছি স্পেশালি, ওখানে কীরকম কোশ্চেন আসে ওই 4-5টা মতো কোশ্চেন ওটা ফিক্স করা থাকে, মানে বেশ কয়েকটা কোশ্চেন ওদের ফিক্স করা থাকে মোটামুটি, ওর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে, মানে এই পার্টটার ওপর থেকেই বলছি, এই অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস এই পার্টের মধ্যে ওই কটা কোশ্চেন আছে ওখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে করে কোশ্চেনগুলো এক্সামে আসে। এবার আমি কিন্তু এখানে 55টা কোশ্চেন করাচ্ছি। অনেকে বলবে যে ম্যাম এই কোশ্চেনগুলো কিন্তু আসেনি কখনো, এর মানে এই না যে কোশ্চেনগুলো পড়তে হবে না। WBCS দিতে যাচ্ছ মানে কি, যুদ্ধ করতে যাচ্ছ। এবার সেখানে যদি যুদ্ধ করতে যাচ্ছ, সেখানেও যদি তুমি প্রেডিক্ট করে নাও যে হামলা কোন দিক দিয়ে হবে, সেটা তো সমস্যা, যুদ্ধে কি সেটা হয়, ঠিক সেরকমই এখানে আমি প্রচুর মানে এর থেকে ডিটেলসে আর ক্লাস হয় না, মানে আমি যেভাবে ডিটেলসে কোশ্চেনগুলো দিয়েছি, সো প্রত্যেকটা কোশ্চেন দেখবে। বিকজ PSC যদি মনে করে যে এই কোশ্চেনগুলো থেকে তো আমরা প্রত্যেকবার অল্টারনেট করে করে দেই, এবার আমরা ট্রেন্ড চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না যদি এই ক্লাসটা ফলো না করো। সো চলো আজকে ক্লাস শুরু করি। আর তার আগে বলি, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ নিকনেমড দ্য নেভিগেটর। এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেক মানে ম্যাক্সিমাম জানোই না, এটা নেভিগেটর নিকনেমটা কাকে দেওয়া হয়েছিল, প্রিন্স হেনরি অফ পর্তুগাল। এবার দেখো আমি এই ক্লাস শুরুর আগে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, যে যে সমস্ত ইউরোপিয়ানরা আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন বিভিন্ন টাইমে, এবার তার মধ্যে কে ফার্স্টে, তারপরে কে এরকম মানে পরপর কারা কারা এসেছিলেন সেইটা আমরা দেখব। এখানে এক মিনিট আমি কালার চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরপর দেখো ফার্স্ট, এক মিনিট এটা ভুল হয়ে গেল, ফার্স্ট আসে কে আমাদের, মানে ফার্স্ট কোন ইউরোপিয়ান আমাদের ভারতে আসে, সেটা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজরা কিন্তু সবার প্রথম আসে, অ্যান্ড দেন তারপর কারা আসে, তারপর আসে ডাচ। এবার ডাচের জায়গায় আমি DU এই কারণে লিখছি, তার কারণ আরও একজনেরা এসেছিল D, সো তোমাদের কনফিউজ হয়ে যাবে। সো ফার্স্ট আসে পর্তুগিজ, দেন হচ্ছে ডাচ, তারপরে চলে আসে কারা, ব্রিটিশরা বা ইংল্যান্ডের ওরা, নেক্সট আসে হচ্ছে ড্যানিশ, ওই জন্য আমি ওইখানে ডাচটাকে DU লিখলাম, নাহলে বুঝতে অসুবিধা হবে। সো ফার্স্টে আসছে পর্তুগিজ, তারপর ডাচ, তারপর ব্রিটিশ, দেন হচ্ছে ড্যানিশ, তারপরে সবার লাস্ট আসে কারা, ফ্রান্স, ফ্রেঞ্চ যারা, সো ফ্রান্সের ওরা কিন্তু সবার লাস্ট আসে। সো এই 5টা ইউরোপিয়ান আসে। এবার এই 5টা ইউরোপিয়ানের ক্ষেত্রে সবার প্রথম যদি জিজ্ঞেস করে ফার্স্ট ভারতে কোন ইউরোপিয়ানরা ফার্স্ট এসেছিল, তাহলে তোমরা কী অ্যান্সার এ করবে, পর্তুগিজ। এবং যদি বলে সবার লাস্ট কে এসেছিল, তাহলে কিন্তু ফ্রেঞ্চ হবে। সো ভালো করে খেয়াল রাখবে, আর ব্রিটিশরা কিন্তু মিডিলেরটা, সো এটা খেয়াল রাখবে। আর পর্তুগিজের পরে হচ্ছে ডাচ, দেন ব্রিটিশ, তারপর ড্যানিশ। সো এই লাইনটা মানে ভালো করে খেয়াল রাখবে কে কার পরে এসেছিল, এটা মনে রাখা দরকার, সো ওই জন্যই বলে দিলাম। এবার দেখো আমরা দেখব নেভিগেটর নিকনেম কাকে দেওয়া হয়েছিল, মানে কাকে বলা হয়, প্রিন্স হেনরি অফ পর্তুগাল, তিনি হচ্ছে পর্তুগালের প্রিন্স ছিলেন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ টর্ডেসিলাস সাইন্ড অ্যান্ড বিটুইন হুম। এই কোশ্চেনগুলো কি এসেছে আদৌ WBCS প্রিলিমসে, আসেনি তো? সো এই কোশ্চেনগুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় ইম্পর্ট্যান্ট কোশ্চেন, UPSC-র জন্য ইম্পর্ট্যান্ট, বাট তোমরা যেহেতু WBCS-এর জন্য পড়ছো তোমাদের ক্ষেত্রেই বলছি। সো এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, আসতেই পারে, কখনো ট্রেন্ড চেঞ্জ করলে এই টাইপসের কোশ্চেনই দিয়ে দেবে তোমাদের। ট্রিটি অফ টর্ডেসিলাস কবে সাইন হয়েছিল, 1497, আর কাদের কাদের মধ্যে হয়েছিল, পর্তুগাল এবং স্পেনের মধ্যে।
ট্রিটি অফ টর্ডেসিলাস, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন, কোনোটা বাদ দেবে না যে আসেনি তো পড়বো না বেকার, পড়ে কী হবে। নেক্সট দেখো ভাস্কো ডা গামা, দেখো এই কোশ্চেনটা কিন্তু WBCS-এ বহুবার এসে গেছে, এটা নিয়ে বলার কিছু নেই। সো ভাস্কো ডা গামা কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন উইচ ইয়ার, দেখো ভাস্কো ডা গামা কিন্তু ভারতে তিনবার এসেছিলেন, ঠিক আছে, তিনবার এসেছিলেন, এবং তার মধ্যে তিনি সর্বপ্রথম কবে এসেছিলেন ভাস্কো ডা গামা, অ্যান্সার কী হয়ে যাবে 1498 সাল। এবং কোশ্চেনটা এভাবেও দিতে পারে যে ভাস্কো ডা গামা রিচড কালিকট ইন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া ইন উইচ ইয়ার, কোন বছরে ভাস্কো ডা গামা ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়ার কালিকাটে পৌঁছেছিলেন, অ্যান্সার কি সেম 1498 সাল, উনি এসেছিলেন কালিকটে আর কি সর্বপ্রথম। এবার দেখো তারপর, আচ্ছা ভাস্কো ডা গামাকে যে গুজরাটি জাহাজের জাহাজের ক্যাপ্টেন যে নিয়ে আসে তার নামটা কি ছিল, তার নাম হচ্ছে আব্দুল মাজিদ। সো এটা ভালো করে খেয়াল রাখবে, ওই নামটাও দিয়েও দিতে পারে, সো ওইটা আমার এখানে টাইপ করা হয়নি, তোমরা ওটা খেয়াল রাখবে। এরপরে দেখো ওই যে যে সময় ভাস্কো ডা গামা এসেছিলেন 1498 সাল, ওই টাইম পিরিয়ডে কালিকটের রুলার কে ছিলেন, তিনি তো কালিকটেই সবার প্রথম এসেছিলেন, সো কালিকটে সেই মোমেন্টের রুলার কে ছিলেন সেটা আমাদের দেখতে হবে। দেখো ওই জন্য আমি এখানে লিখিনি যে উনি সেই সময় এসেছিলেন, সেটা যে 1498 সালে কালিকটের রুলার কে ছিলেন, কে ছিলেন, জ্যামোরিন বা তাকে আরেকটা এ বলা হয় সামুথিরি। সো জ্যামোরিনটাই বেশি নামটা মনে রাখা দরকার তোমাদের। এবারে কোশ্চেনটাকে এভাবেও দিতে পারে, হু ওয়াজ দ্য রুলার অফ কালিকট হু ওয়েলকামড ভাস্কো ডা গামা, মিনিং তো একই ঘুরে ফিরে, সো এটা মনে রাখবে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো হু ডিসকভার দ্য কেপ রুট ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া, ভাস্কো ডা গামা। নেক্সট কোশ্চেন, ভাস্কো ডা গামা কেম টু ইন্ডিয়া, দেখো আমি কি বলছিলাম ভাস্কো ডা গামা ভারতে কিন্তু তিনবার এসেছিলেন, এবার সেই তিনবারের মধ্যে কবে কবে এসেছিলেন সেটা, ফার্স্ট 1498, নেক্সট হচ্ছে 1501, তারপরে হচ্ছে 1524। সো ভালো করে খেয়াল রাখবে ভাস্কো ডা গামা ইন্ডিয়ায় তিনবার এসেছিলেন, এবং কোন কোন বছরে এসেছিলেন 1498, 1501, 1524, লাস্ট হচ্ছে 1524-এই এসেছিলেন এবং তিনি এখানেই মারা যান কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া, ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্রান্সিসকো ডি আলমেইডা, আলমেইডা হচ্ছে ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন। এবার দেখো উইচ পর্তুগিজ গভর্নর্স পলিসি ওয়াজ নোন অ্যাজ দ্য ব্লু ওয়াটার পলিসি, VVI, এই পলিসিটার নামটা খুব ভালো করে খেয়াল রাখো, ব্লু ওয়াটার পলিসি, এটা যদি কে করেছিলেন যদি বলা হয় তাহলে অ্যান্সার কী বলবে, ফ্রান্সিসকো ডি আলমেইডা, এবং এটাকে আরেকটা নামেও বলা হয় কার্টেজ সিস্টেম, যাই বলুক ব্লু ওয়াটার পলিসি বলুক কার্টেজ সিস্টেম বলুক সেম ব্যাপার, সো এটার অ্যান্সার কী হয়ে যাবে, ফ্রান্সিসকো ডি আলমেইডা। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হু ওয়াজ দ্য পর্তুগিজ গভর্নর হু ডিফিটেড দ্য আরবস অ্যান্ড ইজিপশিয়ানস অ্যাট দিউ, কোন পর্তুগিজ গভর্নর দিউতে আরব এবং ইজিপশিয়ানদের হারিয়েছিলেন, অ্যান্সার কী হয়ে যাবে, ফ্রান্সিসকো ডি আলমেইডা। তারপরে দেখো হু সাকসিডেড ফ্রান্সিসকো ডি আলমেইডা অ্যাজ দ্য পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া, মানে সাকসিড মানে আমি কী বলেছি সাকসেসারের কথা বলা হচ্ছে, মানে ফ্রান্সিসকো ডি আলমেইডার পরে কে পর্তুগিজ গভর্নর হয়েছিলেন ভারতে, আলবুকার্ক, পুরো নামটা হচ্ছে আলফোনজো ডি আলবুকার্ক, তো ইনিই হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেইডার পরে পর্তুগিজ গভর্নর হয়েছিলেন ভারতে, এবং এনাকে কিন্তু বলা হয় যে ভারতে পর্তুগিজদের মানে প্রকৃত প্রতিষ্ঠাতা এনাকেই বলা হয় আলবুকার্কে, আলমেইডাকে বলে না কিন্তু, আলবুকার্কে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলে। দেখো নেক্সট কোশ্চেনটাই আমি সেটা দিয়েছি যে হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট বলুক আর ইন্ডিয়া বলুক, সেক্ষেত্রে এই সেম অ্যান্সার হয়ে যাবে আলফোনজো ডি আলবুকার্ক। এবার দেখো নেক্সট কোশ্চেন আমরা কী দেখবো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, উইচ পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া ক্যাপচার্ড গোয়া ফ্রম দ্য রুলার অফ বিজাপুর, কোন পর্তুগিজ গভর্নর ভারতে বিজাপুরের রুলারের থেকে গোয়া ক্যাপচার করে, তো অ্যান্সার কী হয়ে যাবে আলবুকার। কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের আইডিয়া নেই, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টে এই কোশ্চেনটা অনেকবার এসেছে বিভিন্ন এক্সামে, বাট WBCS-এর জন্যও ঠিক ততটাই ইম্পর্টেন্ট, দিয়েই দিতে পারে কিন্তু। সো বিজাপুরের রুলারের থেকে গোয়া ক্যাপচার করে নিয়েছিল কোন পর্তুগিজ গভর্নর, আলফোনজো ডি আলবুকার্ক। এবার কোন বছরে এই গোয়াটাকে ক্যাপচার করেছিল, কোশ্চেন কিন্তু ডিরেক্ট এরকম দিয়ে দিতে পারে গোয়া ক্যাপচার, পর্তুগিজরা গোয়া ক্যাপচার করেছিল কত সালে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো। এবার দেখো নেক্সট কোশ্চেন, সেটাই বলছি এবার, যে ইন উইচ ইয়ার আলবুকার্ক অ্যাকোয়ার্ড গোয়া ফ্রম দ্য সুলতান অফ বিজাপুর, অথবা কোশ্চেনটাকে এভাবেও দিতে পারে ডিরেক্ট যে ওয়েন ডিড আলবুকার্ক
ক্যাপচার গোয়া, কবে অ্যালবুকার গোয়া ক্যাপচার করেছিল? 1510 সালে। সো পর্তুগিজরা গোয়া ক্যাপচার করেছিল কত সালে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, 1510। এরপরে দেখো, আলবুকার্ক ডিফিটেড বিজাপুর সুলতান উইথ দ্য হেল্প অফ, এবার আলবুকার্ক বিজাপুর সুলতানের থেকে যে গোয়া ক্যাপচার করে নিয়েছিল, এমনি এমনি তো না যে ওনাকে গিয়ে বললো দিন ভাই গোয়াটা আমাকে দিয়ে দিন, আর উনি হচ্ছে হাসতে হাসতে দিয়ে দেবে, নিশ্চয়ই না, ওনাকে সাথে যুদ্ধ হয়েছিল, তার ফলে মানে আলবুকার্ক বিজাপুরের সুলতানকে হারিয়েছিলেন, অ্যান্ড দ্যাটস ওয়াই এই গোয়াটাকে তিনি ক্যাপচার করতে পেরেছিলেন 1510 সালে। এবার হারিয়েছিলেন বিশেষ আরেকজনের হেল্পে, মানে তার সাহায্যে, সো তার নাম কি? কৃষ্ণদেব রায়। সো আলবুকার্ক ডিফিটেড বিজাপুর সুলতান উইথ দ্য হেল্প অফ কৃষ্ণদেব রায়। নেক্সট কোশ্চেন, হুইচ পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউস দ্য পলিসি অফ ইম্পেরিয়ালিজম? পলিসি অফ ইম্পেরিয়ালিজম যদি বলে কে ইন্ট্রোডিউস করেছিল ভারতে, অ্যান্সার কি হয়ে যাবে? আলবুকার্ক। বাট ব্লু ওয়াটার পলিসি বা কাটের সিস্টেম যদি বলে, আলমেইডা। তো দুটোর মধ্যে কনফিউজ হবে না, ব্লু ওয়াটার পলিসি আলমেইডা, আর পলিসি অফ ইম্পেরিজম আলবুকার্ক। সো ভালো করে মানে বারবার যদি রিভাইজ দাও তাহলে তোমাদের মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স অফ পর্তুগিজ ট্রেড সেন্টার্স? পর্তুগিজদের ট্রেড সেন্টারের হেডকোয়ার্টার কোনটা ছিল? গোয়া। তারপরের কোশ্চেন দেখবো, হু এনকারেজ দ্য পর্তুগিজ ম্যাট্রিমোনিয়াল রিলেশনশিপস উইথ ইন্ডিয়ানস? কে পর্তুগিজদের ম্যাট্রিমোনিয়াল রিলেশনশিপ এনকারেজ করে ইন্ডিয়ানদের সাথে? অ্যান্সার কি হয়ে যাবে? এই আলবুকার্ক। নেক্সট কোশ্চেন, হু সাকসিডেড আলবুকার্ক অ্যাজ দ্য পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া? আমরা ফার্স্ট কে এসেছিল দেখলাম, পর্তুগিজ গভর্নর আলমেইডা, নেক্সট কে আসে? আলবুকার্ক, অ্যান্ড দেন তাকে সাকসিড করে কে? অ্যান্সার কী হয়ে যাবে? নিনো দা কনহা। সো এই পরপর এই তিনজনের নামটা ভালো করে খেয়াল রাখবে, এখান থেকে স্পেশালি কোশ্চেন আসতে পারে, আসে এখান থেকে কোশ্চেন আসে। সো এই তিনজনের নামটা খেয়াল রাখবে, নিনো দা কনহা। এবার দেখো এনার সম্পর্কে আমরা কিছু দেখে নিই পয়েন্টস। হুইচ পর্তুগিজ গভর্নর শিফটেড দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য পর্তুগিজ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ফ্রম কোচিন টু গোয়া? পর্তুগিজ হেডকোয়ার্টার ফার্স্টে কোচিন ছিল, সো কোচিন থেকে গোয়াতে শিফট করছে কোন পর্তুগিজ গভর্নর? নিনো দা কনহা। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, এক মিনিট, হু অ্যাটেম্পটেড টু ইনক্রিজ পর্তুগিজ ইনফ্লুয়েন্স ইন বেঙ্গল বাই সেটলিং মেনি পর্তুগিজ ন্যাশনালস দেয়ার উইথ হুগলি অ্যাজ দেয়ার হেডকোয়ার্টার্স? কে মানে এই পর্তুগিজ বেঙ্গলের ওপরে পর্তুগিজের প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করে, এবং সেটা কী করে? হুগলিতে তাদের একটা হেডকোয়ার্টার বানিয়ে সেখানে প্রচুর পরিমাণে পর্তুগিজদেরকে আর কি ওখানে সেটেল করে। সো সেক্ষেত্রে এটা অ্যান্সার কী হয়ে যাবে? নিনো দা কনহা, তিনিই কিন্তু এই কাজটা করেছিলেন, মানে এটা করার ট্রাই করেছিলেন। নেক্সট হচ্ছে, হু ওয়ার দ্য ফার্স্ট ইউরোপিয়ানস টু কাম টু ইন্ডিয়া? আমি একটু আগেই তোমাদেরকে কিন্তু বললাম যে ফার্স্ট কোন ইউরোপিয়ানরা হচ্ছে ভারতে এসেছিল, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? পর্তুগিজ। এবং এই সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখো, তারা কিন্তু ফার্স্ট এসেছিলো এবং গিয়েছিলো সবার লাস্ট, ঠিক আছে? সো এটা ভালো করে খেয়াল রাখো, হু ওয়ার দ্য লাস্ট ইউরোপিয়ানস টু লিভ ইন্ডিয়া? কোন মানে কোন ইউরোপিয়ানরা লাস্ট ভারত ত্যাগ করে? অ্যান্সার কী হয়ে যাবে? পর্তুগিজ। এরপরে দেখো, ইন হুইচ ইয়ার ডিড দ্য মারাঠাস ক্যাপচার সলসেট অ্যান্ড বেসিন ফ্রম দ্য পর্তুগিজ? পর্তুগিজ থেকে সলসেট এবং বেসিন ক্যাপচার করে নেয় মারাঠা, তারা হচ্ছে কত সালে? অ্যান্সার কী হয়ে যাবে? 1739। কোশ্চেনগুলো মানে আমি এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনই রেখেছি, সো ভালো করে মনে রাখবে এগুলো। নেক্সট দেখো, এবার দেখো আমরা কী দেখলাম, পর্তুগিজরা সবার ফার্স্টে এসেছিলো বা সবার লাস্টে গিয়েছিলো, তো সবার লাস্ট কবে তারা যায় এখান থেকে, সেই কোশ্চেনটারই একটা অন্যভাবে কোশ্চেনটা করা, যে পর্তুগিজ সেটেলমেন্টস গোয়া দিউ অ্যান্ড দমন ওয়ার অকুপাইড বাই ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? এই যে পর্তুগিজ সেটেলমেন্টগুলো ছিল গোয়া দিউ দমন, সো ভারত স্বাধীনতার পরেও পর্তুগিজরা এখানে কিন্তু ছিল, কিন্তু তারপরে এটা ভারতের অধীনে চলে আসে এই জায়গাগুলো, সো সেটা কত সালে? 1961 সাল। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এরপরে আমরা পর্তুগিজদের সম্পর্কে তো অনেক কিছু দেখলাম, নেক্সট আমরা ডাচ সম্পর্কে দেখব। তো ডাচ সম্পর্কে কী দেখবো, যে দ্য ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেরকম ইংলিশ যারা ওদের ক্ষেত্রে, ব্রিটিশদের ক্ষেত্রে ওদের কোম্পানিটার নাম কী ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো ঠিক সেরকমই ডাচদের ক্ষেত্রে এটাকে বলে ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1602। কিন্তু ব্রিটিশদের যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1600।
সো এটা ভালো করে খেয়াল রাখবে। এটা হচ্ছে 1602 এবং হচ্ছে প্রথম দেখা এখানে, হোয়্যার ডিড দ্য ডাচ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ট্রেডিং সেন্টার, ডাচটা তাদের ফার্স্ট ট্রেডিং সেন্টার কোথায় এস্টাবলিশ করে? মছলিপট্টনম। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য হেডকোয়ার্টার্স অফ ডাচ ইন ইন্ডিয়া, ভারতে ডাচদের হেডকোয়ার্টার কোথায় ছিল? পুলিকট। আচ্ছা এই দুটো কোশ্চেনের মধ্যে কনফিউজ হবে না, আমি কিন্তু এটা বলেছি ফার্স্ট ট্রেডিং সেন্টার, আমি হেডকোয়ার্টারের কথা বলিনি। ট্রেডিং সেন্টার যদি বলে মছলিপট্টনম, আর যদি ফার্স্ট হেডকোয়ার্টার বলে ডাচদের ক্ষেত্রে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? পুলিকট। সো এই দুটো জায়গা কনফিউজ হবে না কোনটা কী। এবার দেখো নেক্সট, ইন 1690 দ্য হেডকোয়ার্টার্স অফ ডাচ শিফটেড ফ্রম পুলিকট টু কোথায়? মানে 1690 খ্রিস্টাব্দে কিন্তু ডাচদের হেডকোয়ার্টারটা, আগে তো পুলিকট ছিল, সো পুলিকট থেকে শিফট করা হয় এক জায়গায়, সেই জায়গাটার নাম কি? নাগাপাটিনাম। সো এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ব্রিটিশ এক্সপ্লোরার। আচ্ছা এবার ডাচ সম্পর্কে ওইটুকুই শুধু আমাদের মনে রাখা দরকার, মেনলি কী যেন এই অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান্সের মধ্যে মেন যে যাদেরটা মনে রাখা দরকার আমাদের, পর্তুগিজ এক নম্বর, দুই হচ্ছে ব্রিটিশদের ব্যাপারে মনে রাখা দরকার, তিন হচ্ছে ফ্রেঞ্চদের সম্পর্কে বেশি কিছু নেই বাট বেশ কটা পয়েন্ট আছে, সো সেইগুলো স্পেশালি মানে ফ্রেন্সদের ওই কর্ণাটিক ওয়ার ওই পার্টটা ভালো করে মনে রাখা দরকার। সো এই তিনজনদের সম্পর্কে একটু বেশি মনে রাখা দরকার, বাকিগুলো না মনে রাখলেও চলবে, কিন্তু তাও যেটুকু করাচ্ছি সেটা পুরোটাই মনে রাখার চেষ্টা করো। সো এখানে দেখো, হু ওয়াজ দ্য ব্রিটিশ এক্সপ্লোরার অ্যান্ড অ্যাডভেঞ্চারার অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট টু মেক অ্যান ওভারল্যান্ড জার্নি টু ইন্ডিয়া, কে হয়ে যাবে অ্যান্সার? মানে আর বারবার বলছি না, সো এগুলো তো ইজি মিনিং তোমরা পারবে। জন মিল্ডেন হল, তিনিই কিন্তু ব্রিটিশ এক্সপ্লোরার অ্যান্ড অ্যাডভেঞ্চারার যে হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ার জন্য ওভারল্যান্ড জার্নি করে। ওভারল্যান্ড মিন্স মানে ল্যান্ডের মাধ্যমে জার্নি করে, জলের মানে জলপথে জার্নি না। সো এটা ভালো করে মানে টার্মটা ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে, ইন হুইচ ইয়ার ওয়াজ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ? একটু আগেই বললাম যে ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি বলে, ডাচদের ক্ষেত্রে ওইটা 1602, আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি বলে কবে হয়ে যাবে? 1600 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন দেখবো আমরা, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড বাই এ গ্রুপ অফ মার্চেন্টস নোন অ্যাজ দ্য, দেখো এবার এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো প্রতিষ্ঠা হলো এবং তাদের কটা মার্চেন্টসদের কটা গ্রুপ নিয়ে এটা ফর্ম হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই গ্রুপগুলোর একটা স্পেসিফিক নাম ছিল, সেই নামটা কি? মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স। সো এই নামটা খেয়াল রাখবে যে যে মার্চেন্টদের যে গ্রুপগুলো মানে যে গ্রুপটা নিয়ে হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, সেটার নাম কি? মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স। এবং প্রতিষ্ঠা কবে হয়েছিল আমি তো বলেই দিলাম, 1600 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ওয়েন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম ইন টু এক্সিস্টেন্স ইংল্যান্ড ওয়াজ রুলড বাই দ্য, এবার আমাদের এটাও জানা দরকার, 1600 খ্রিস্টাব্দে যখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হলো তখন ইংল্যান্ড রুল করতো কে? তার নাম কি? নরম্যানস। আর যদি বলে তখন ইন্ডিয়ান মুঘল এম্পায়ার কে ছিলেন, তাহলে কে হয়ে যাবে? আকবর। আমি বলেই দিয়েছিলাম এর আগে মুঘল এম্পায়ার পড়ানোর সময়, সো তখন ইংল্যান্ডে কে ছিলেন রুল করতো? নরম্যানস। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স রিচড ইন্ডিয়া, দেখো যে বলছিলাম যে সমস্ত স্পেসিফিক কোশ্চেনগুলো এখান থেকে কোশ্চেন ওই ঘুরিয়ে ফিরিয়ে এই ফিক্সড কোশ্চেনগুলো থেকেই আসে, চেঞ্জ করলে তখন কী করবে? সো এই কোশ্চেনটা যেরকম এখান থেকে কোশ্চেন আসে, অলরেডি বহুবার এসে গেছে, মানে এইগুলো রিপিট করে বারবার। সো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ভারতে আসে কবে? 1608 খ্রিস্টাব্দে। এবার কোশ্চেনটা এরকম দিতে পারে যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ভারতে কার দরবারে এসেছিলেন, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? জাহাঙ্গীরের দরবারে, মুঘল এম্পেরার জাহাঙ্গীরের দরবারে। দেখো নেক্সট কোশ্চেনটাই আই থিঙ্ক সেটা, আচ্ছা না পরে আছে ওটা। এবার আমরা দেখবো যে এই দেখো এগুলো কতটা ইউনিক কোশ্চেন, যে নেম অফ দ্য শিপ ইন হুইচ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স রিচড ইন্ডিয়া ইন 1608, 1608 খ্রিস্টাব্দে যখন হকিন্স ভারতে আসে তো সে যে জাহাজটায় করে আসে, জাহাজটার একটা নাম ছিল, সেই নামটাও দেখে রাখো, নামটা কি? হেক্টর। হেক্টর নামক একটা জাহাজে করে উইলিয়াম হকিন্স ভারতে এসে পৌঁছায় 1608 খ্রিস্টাব্দে। এরপরের কোশ্চেন দেখবো আমরা, 1608 যখন উইলিয়াম হকিন্স ভারতে আসে তিনি ভারতের কোথায় এসে পৌঁছান? সুরাট। আমরা যখন দেখছিলাম ভাস্কো দা গামা ভারতে আসেন, তিনি কোথায় এসে পৌঁছান? কালিকাট, যেখানকার রুলার ছিলেন স্যামোরিন। সো ঠিক সেরকমই উইলিয়াম হকিন্স যখন 1608 ভারতে আসে তখন সে কোথায় এসে পৌঁছায়? সুরাট। এবার দেখো নেক্সট কোশ্চেনটা, হ্যাঁ এই জাহাঙ্গীর নিয়ে যে কোশ্চেনটা, যে টু গেট পারমিশন ফর ট্রেড
যে ট্রেডের জন্য পারমিশন নেওয়ার জন্য ইংলিশরা হচ্ছে ক্যাপ্টেন হকিন্সকে 1608 খ্রিস্টাব্দে কার দরবারে সেন্ড করেছিল, পাঠিয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ প্লেস দ্য ফার্স্ট ফ্যাক্টরি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ বিল্ট? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল প্রথম কথা সেটা আগে জানা দরকার, সুরাট। এবং কোন বছরে? অ্যান্সার কী হয়ে যাবে? 1613 খ্রিস্টাব্দে সুরাটে ফার্স্ট আর কি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে, এবং সেটা 1613 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখবো স্যার থমাস রো। আমি তোমাদের মুঘল এম্পেরার পড়ানোর সময় এই দুজনের নাম তখনই বলেছিলাম, সো আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি, এটা এই পার্টের মধ্যেও পড়ে। সো ইন হুইচ ইয়ার স্যার থমাস রো রিচড ইন্ডিয়া? স্যার থমাস রো ভারতে এসে পৌঁছায় কত সালে? 1615 খ্রিস্টাব্দে। এবং তিনি কার দরবারে আসা যদি কোশ্চেনটা করে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? জাহাঙ্গীরের দরবারেই কিন্তু এসেছিলেন। সো আগে এসেছিলেন হকিন্স, দেন থমাস রো। এরপরে দেখো, স্যার থমাস রো সম্পর্কে আরেকটা কোশ্চেন হতে পারে, ইনি কার অ্যাম্বাসাডার ছিলেন? ইনি কিন্তু একজন অ্যাম্বাসাডার হিসেবে এসেছিলেন। সো কার অ্যাম্বাসাডার? জেমস ওয়ান। জেমস ওয়ানের অ্যাম্বাসাডার ছিলেন স্যার থমাস রো। এরপর দেখো, হু গিফটেড বোম্বে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে খেয়াল রাখবে। বোম্বেকে কে গিফট করে, কিং বলো আর প্রিন্স বলো, যাই হোক। সো হু গিফটেড বোম্বে টু প্রিন্স চার্লস টু অ্যাজ ডাউরি? ডাউরি হিসেবে চার্লস টুকে বোম্বে গিফট করা হয়েছিল। সো এবার সেটা করেছিলেন কে? দ্য কিং অফ পর্তুগাল, পর্তুগালের রাজা। এবং সাডেনলি হঠাৎ মানে ডাউরি নামটা থেকেই বুঝতে পারছো যে কি রিজন। সো সেটা ভালো করে এখানে বলে দিচ্ছি যে ওয়েন চার্লস ম্যারিড দ্য পর্তুগিজ প্রিন্সেস ক্যাথরিন ইন 1662, 1662 খ্রিস্টাব্দে যখন পর্তুগিজ প্রিন্সেস ক্যাথরিনকে বিয়ে করেন এই চার্লস টু, সো তখন হচ্ছে সেই দ্য কিং অফ পর্তুগাল তিনি হচ্ছে ডাউরি হিসেবে বোম্বেটাকে গিফট করেন। তিনি অ্যাকচুয়ালি হচ্ছে এই ক্যাথরিনের ফাদার। নেক্সট কোশ্চেন, হু ইস্যুড গোল্ডেন ফারমান টু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ফারমান তো নাম শুনেছো, ফারুক শিয়ারের ফারমান, আর একটা আছে গোল্ডেন ফারমান। যদি গোল্ডেন ফারমান বলে কে ইস্যু করেছিল, অ্যান্সার কী হয়ে যাবে? দ্য সুলতান অফ গোলকন্ডা। সো গোলকন্ডা, গোল গোল থেকে বুঝতে পারছো, গোল্ডেন ফারমান, মনে রাখার সুবিধার জন্য জাস্ট বললাম। তো এটা কত সালে এই ফারমানটা ইস্যু করা হয়? 1632 খ্রিস্টাব্দে। সো খেয়াল রাখবে এটা। আর ফারুক শিয়ারের ফারমান হয়ে যাবে কবে? 1717 সালে। এক মিনিট। নেক্সট কোশ্চেন দেখো, হু অবটেন্ড দ্য সাইট অফ মাদ্রাস ফ্রম দ্য রাজা অফ চন্দ্রগিরি? চন্দ্রগিরির রাজার থেকে মাদ্রাস সাইটটা কে অবটেন করে? ফ্রান্সিস দে। এবং কত সালে? 1639 সালে। ইন বেঙ্গল দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়্যার লোকেটেড অ্যাট? বেঙ্গলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার কোথায় ছিল? ফোর্ট উইলিয়াম, নাম শুনেছো তোমরা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট এজেন্ট অ্যান্ড গভর্নর অফ দ্য কোম্পানি ইন বেঙ্গল? বেঙ্গলে কোম্পানি মিনস ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথাই বলা হচ্ছে। সো ফার্স্ট এজেন্ট অ্যান্ড গভর্নর কে ছিলেন? উইলিয়াম হেজেস। তারপরের কোশ্চেন, দ্য মুঘল এম্পেরার ফারুক শিয়ার ইস্যুড আ ফারমান টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন কত সাল আর কি জিজ্ঞেস করা হচ্ছে? টু ট্রেড ফ্রিলি ইন বেঙ্গল। কোশ্চেনটা এই এটাও একটা ফিক্সড কোশ্চেন পিএসসির জন্য, যে এই কোশ্চেন আসে মানে অনেকবার এসেই গেছে WBCS-এ। সো এটার অ্যান্সার কী হয়ে যাবে? 1717 সালে। এবং কে এই ফারমানটার নাম কি? ফারুক শিয়ারের ফারমান। নেক্সট কোশ্চেন, হু ওয়ার দ্য লাস্ট ইউরোপিয়ান্স টু কাম টু ইন্ডিয়া উইথ দ্য পারপাস অফ ট্রেড? আমি বলেছিলাম আজকের ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে কোশ্চেনটা কী বলছে দেখবে, যে লাস্ট কারা এসেছিল বলেছে, লাস্ট কারা গিয়েছিল বলেনি। লাস্ট গিয়েছিল যদি বলতো তাহলে হয়ে যেত পর্তুগিজ, বাট এখানে বলছে লাস্ট কারা এসেছিল ভারতে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? ইউরোপিয়ান্স, এই সরি 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 এক্সট্রিমলি সরি, দ্য ফ্রেঞ্চ। সো লাস্ট কোন ইউরোপিয়ানরা এসেছিল ভারতে? ফ্রেঞ্চরা হচ্ছে লাস্ট এসেছিল। সো এটা ভালো করে খেয়াল রাখবে, গিয়েছিল বলছে না এসেছিল বলছে, ভালো করে ফলো করে তাই কোশ্চেনের অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রেঞ্চ গট দ্য সাইট অফ পন্ডিচেরি ফ্রম? পন্ডিচেরি সাইটটা ফ্রেঞ্চরা কবে আর কি পেয়েছিল, মানে কার থেকে পেয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? সাহিস্তা খান। এটাকে সাহিস্তাও বলে, আবার কোনো জায়গায় লেখা থাকে সাহিস্তা। সো যাই হোক, নাম থেকে বুঝতে পারবে, দ্য মুঘল ভাইসারয় ইন দ্য ডেকান। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড দ্য এবার দেখো আমাদের ফ্রেঞ্চদের সম্পর্কে পড়তে হবে, ফ্রেঞ্চদের সম্পর্কে স্পেসিফিক এই কর্ণাটিক ওয়ার্ডগুলোই দেখে রাখা দরকার তোমাদের। এবার দিন যখন আমি শনিবার মিস কালকে, তো কাল আর পরশু যখন আমি কৃষ্ণা রেড্ডির MCQ ক্লাস করাবো, তাতেও কর্ণাটিক ওয়ার্ড সম্পর্কে আমি আরও ডিটেলসে ডিসকাস করবো, বাট এখানে মেন জিনিসগুলো বলে দিচ্ছি। কোন বছরে ফার্স্ট কর্ণাটিক ওয়ার্ড হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে?
1746 থেকে 1748। এবার যারা রাজিবাহিরের বইটা ফলো করো তারা দেখবে ওখানে কিন্তু লেখা রয়েছে 1740 থেকে 1748। সো অ্যাকচুয়ালি 1740 কেন বলে, অস্ট্রিয়ান ওয়ার অফ অ্যাগ্রিগেশন, সো এইটার জন্য হচ্ছে তোমার মানে এইটারই একটা এক্সটেনশন ছিল এটা। তো ওখানে যে মানে অস্ট্রিয়াতে যে যুদ্ধটা চলছিল সেটাও হচ্ছে এই অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার ছিল, ঠিক সেইটার ফলেই এখানে শুরু হয়েছিল। সো ওখানে শুরু হয়েছিল হচ্ছে 1740 খ্রিস্টাব্দে। সো ওই জন্যই বইতে ওইটা লেখা যে 1740 থেকে 48। সো অপশান ওয়াইজ তোমরা ঠিক করবে, অপশানে নিশ্চয়ই এরকম থাকবে না যে 1740 থেকে 48 আবার 1746 থেকে 48, এরকম থাকবে না। বাট ইন্ডিয়াতে মেনলি যদি যুদ্ধের ব্যাপারটা বলো, মেনলি কিন্তু এই টাইমে স্টার্ট হয়েছিল 1746 থেকে 48। সো এবার 48-এ যখন ওখানে যুদ্ধ থেমে যায় একটা ট্রিটি সাইন করার পরে, তখন কিন্তু ইন্ডিয়াতেও থেমে যায় এই যুদ্ধ। সো এবার দেখো আমরা দেখবো যে ফার্স্ট কর্ণাটিক ওয়ার কাদের কাদের মধ্যে হয়েছিল, বললাম ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশদের মধ্যে, এবং এটা কত সালে এন্ড হয়েছিল 1748। এবং এই ব্যাপারে আমি ডিটেলসে বলে দিচ্ছি যে ওয়েন দ্য ট্রিটি অফ এক্সলে চ্যাপেল ওয়াজ সাইন্ড, এবং ওয়াজ সাইন্ড এটা কোথায় ফার্স্ট হয়েছিল, মানে ওই যেটা বললাম যে অস্ট্রিয়ান ওয়ার, সো ওইখানে যখন যুদ্ধটা সমাপ্ত হয় 1748 এবং এই সন্ধিটার মাধ্যমে, সো ইন্ডিয়াতেও সেই সাথে সাথে যুদ্ধটা সমাপ্ত হয়। এরপরে আমরা দেখব দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, এটা কবে থেকে কবে, এটা হচ্ছে 1749 থেকে 1754 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধটা দেখো কর্ণাটিক ওয়ার যা যা সবকটাই কিন্তু অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, সো কর্ণাটিক ওয়ার মিন্স বুঝে নেবে অ্যাংলো ফ্রেঞ্চ। সো জেনারেলি ওই জন্য কোশ্চেন এই টাইপসের কোশ্চেন কমই আসে যে কর্ণাটিক ওয়ার কার কার মধ্যে হয়েছিল, সো এইটা আসে না, বিকজ প্রত্যেকটাই হচ্ছে সেম, মনে রাখা ইজি, ওই জন্য সালগুলো দিয়ে দিতে পারে। সো ইন থার্ড কর্ণাটিক ওয়ার কবে হয়েছিল সেটা আসে না, একেবারে বলবো না, কিছু কিছু সময় আসে ইজি কোশ্চেন হলে, আদারওয়াইজ কিন্তু ওই টাইপসের দেয় না। সো এখানে অ্যান্সার কী হয়ে যাবে, 1758 থেকে 1763। সো এগুলো সবকটাই অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার। এইবার আমাদের দেখতে হবে যে থার্ড কর্ণাটিক ওয়ারে স্পেশালি এইটা দেয় যে ওয়াজ ফট বিটুইন হুম, অ্যাংলো ফ্রেঞ্চ তো ঠিক আছে ভালো কথা, কিন্তু তার মধ্যে কারা কারা জেনারেল ছিলেন। সো ফ্রেঞ্চদের তরফ থেকে কে ছিলেন হেড, যে কাউন্ট ডি লালি, আর হচ্ছে ইংলিশ জেনারেল কে ছিলেন, আয়ার কুট, এই দুজনের মধ্যে কিন্তু যুদ্ধ হয়। এবং অ্যাজ ইউজুয়াল ইংলিশরা জিতে যায় আর ফ্রেঞ্চরা হেরে যায়, সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো এই থার্ড কর্ণাটিক ওয়ারের মধ্যেই কিন্তু একটা ব্যাটেল, যে ব্যাটেলটা আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ ওয়ান্দিওয়াশ, নাম শুনেছ, বাংলা যারা পড়ছো তাদের জন্য নামটা স্পেশালি হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। তো বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল, 22শে জানুয়ারি 1760। পুরো তারিখটা খেয়াল রাখবে, আমি বারবার বলছি পুরো তারিখ খেয়াল রাখবে। সো এটা কিন্তু থার্ড কর্ণাটিক ওয়ারেরই একটা পার্ট। এবার এটা বন্দিবাস মানে এই যুদ্ধটা হয়েছিল যে স্পেশাল জায়গাটার নাম বন্দিবাস, এবং এটাকে এরকমও বলে বন্দাবাসী, এবং এই স্পেসিফিক যে মানে মেন বড় জায়গাটার নামটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতেই কিন্তু এই জায়গাটা অবস্থিত। এরপরে আজকে লাস্ট কোশ্চেন দেখবো আমরা, দ্য থার্ড কর্ণাটিক ওয়ার ওয়াজ এন্ডেড উইথ হুইচ ট্রিটি, থার্ড কর্ণাটিক ওয়ারটা যে সমাপ্ত হয়েছিল সেটা কোন সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়েছিল, ট্রিটি অফ প্যারিস। এবং থার্ড কর্ণাটিক ওয়ার শেষ হয়েছিল কবে, 1763, তো ওই সালেই হচ্ছে সন্ধিটা সাইন করা হয়েছিল। সো ট্রিটি অফ প্যারিস কবে হয়েছিল যদি জিজ্ঞেস করে, তাহলে অ্যান্সার কী বলবে, 1763। সো ফ্রেন্ডস এর থেকে ডিটেলসে আর ক্লাস হয় না, মানে যা এই টপিকটা থেকে যা যা পড়ানোর দরকার ছিল আমি সব মানে এ টু জেড, যা কোনো দিন আসেইনি ম্যাক্সিমাম যা আসেইনি, সো সেগুলোও যদি কখনো আসে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না এরপর। সো ভিডিওটা ভালো করে দেখবে, নোট ডাউন করে নাও, আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো যাতে বাকিদেরও হেল্প হয়। সো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।